নারায়ণগঞ্জে রূপগঞ্জে কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া 48 জনের মধ্যে 45 জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে সোমবার জানিয়েছে সিআইডি। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারী 98% মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ তথ্য উঠে আসে। বরিশাল বিভাগে করোনায় গত 24 ঘন্টায় আরো 31 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে 789 জন। ভারত থেকে ট্রেনে আসা অক্সিজেনের চতুর্থ চালান সোমবার সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে খালাসের কার্যক্রম শুরু হয়েছে। নিজেকে মিয়ানমারের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন সেনাপ্রধান মিন অং লিয়াং। স্থানীয় সময় রবিবার তিনি এ ঘোষণা দেন। নারীদের দ্বৈত ব্যাডমিন্টনে চমক দেখিয়ে ইতিহাস গড়ল ইন্দোনেশিয়া, বিশ্বের চতুর্থ বাছাই চীনের জুটিকে সরাসরি হারিয়ে স্বর্ণ জিতে নিয়েছে দেশটি। স্বামী রাজ কুন্দ্রা পর্ন সিনেমা নির্মাণ ও প্রচারের সঙ্গে জড়িত থাকায় সমালোচিত হচ্ছেন অভিনেত্রী শিল্পা শেঠি, আর এ কারণে কোটি কোটি টাকার ক্ষতি হল এই অভিনেত্রীর।